দরখাস্ত, সরকার কি করবে জানি না। কাদিয়ানিদের এই দেশ থেকে কাফের কাফের আমাদের পক্ষ থেকে ঘোষণা দিলাম, কে কে রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখায় না। এক এক অ্যাকশন হয় না, এক এক অ্যাকশন কাদিয়ানিদের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, গোলাম আহম্মদ মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি বলে অগ নবী, এটা সাবেত করার জন্য ওরা সমাবেশ করবে পঞ্চগড়ে। ঠেলা কি চান, ঠিকই আছে বেটা, ঠিকই আছে বেটা, তুই যেভাবে হাত উঁচা করে আওয়াজ দিয়েছ সাহাবিদের আমল হয়েছে, আল্লাহ আকবার করে বলো তো, তাকবীরের কোয়ালিটি হবে এইভাবে, খালি আন্তাজে তাকবীর দিবি না, সাহাবিরা যেভাবে দিত আমি দেই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ভাই নাই সাহাবা একরাম মাজাটা ঘুরে এইভাবে দিতেন, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো, আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর, কাদিয়ানিদের বিরুদ্ধে এই মাসের 25-27 ওরা বলে খতমে নবুয়ত সম্মেলনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, গোলাম আহম্মদ মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি বলে অগ নবী, এটা সাবেত করার জন্য ওরা সমাবেশ করবে পঞ্চগড়ে। আমাদের মাহফিল করতে গেলে সরকারি পারমিশন নিতে হয়, এসপিডিসির কাছ থেকে কত দৌড়াদৌড়ি করতে হয়, আর আমার নবীর বিরুদ্ধে তারা সমাবেশ করবে। বাংলাদেশের 95% মুসলমানের দেশে কাদিয়ানি গুলা কোনোদিন নবীর বিরুদ্ধে সম্মেলন করতে পারবে না। যদি আশেকে রাসূল হয়ে থাকো, মিরাদের চাঁদ আওয়াজ দাও, কাদিয়ানি এই দেশ থেকে কাফের ঘোষণা দিতে হবে। গলা ফাটে সবাই বলবেন, আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, তোমরা বলবো কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, আসতে বলবি বাতের রোগে মরবি, কাদিয়ানি কাদিয়ানি, রাস্তায় দাঁড়ান যাবে না সভাপতি সাহেব, ওই পিছনে জায়গা আছে, রাস্তা থেকে সব নামো, রাস্তা থেকে প্যান্ডেলে ভিতর ঢুকাও, ওর ওয়াজ শুনতে হলে ওর ঢুকাই দেবো, এ ধাক্কা দেবে না, এ রাস্তা তো নিছে না মা, নারায়ণ তাকবীর, লিল্লাহে তাকবীর, কাদিয়ানি কাদিয়ানি, এক এক অ্যাকশন, কাদিয়ানির বিরুদ্ধে কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, আপনি যদি এই কাফের কাফের বলেন আপনি জাহান্নামে যাবেন না। এরা আমার নবীরে নবী মানে না, ওরা গোলাম আহম্মদ মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানিরে ওরা নবী মানে, হালাকি আমার নবী সম্পর্কে কি বলে শোনেন, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر زر بولتے پارو نا اللہ بولے امان نبی شیش نبی আর কাদিয়ানির গোষ্ঠীকে আমার নবী শেষ নবী না। যারা আল্লাহর হুকুম মানবে না, অগো হুকুম হবে একটাই, কথা ঠিক না বেঠিক, জোরে বলো, বাংলাদেশে তোরা থাকবি আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর নবী মেনে থাকতে হবে। যদি মুসলমান দাবি করোস আর যদি কাফের দাবি করে থাকোস কোনো অসুবিধা নাই, কথা বলতে হবে। তাহলে কাদিয়ানিরা সমাবেশ যে করবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, বাংলার জমিনে যদি ওদেরকে সমাবেশ করতে দেন, ডাইরেক্ট আমার নবীর বিরুদ্ধে সমাবেশ করা হবে। আমরা আলেমরা বুঝি, শেখুল ইসলাম আহমদ শফি সাহেব সারাটা জীবন, মরার একদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি রেখে গেছে,
এই দেশ থেকে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করা হোক, এবং বাংলাদেশের খতিবুল যাদেরকে বলা হইতো খতিবি মিল্লাত উবাইদুল হক সাহেব রহিমাল্লাহ তাআলা, ওনারও সবচেয়ে বড় দাবি ছিল এই দেশ থেকে যেন কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করা হয়। আমিও ছোট্ট একজন আলেম, আমার নিজের দৃষ্টিকোণ থেকে সরকারের কাছে একটা দাবি, মিডিয়ার দ্বারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিবা এই দেশে কাদিয়ানিরা মুসলমান হতে পারে না। যদি এই দাবিটা তোরা উত্থাপন করস, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার নবীর পক্ষে যদি তোদের একটা স্লোগান হয়, কোনোদিন এই কণ্ঠটা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আমার সিরাজগঞ্জের ভাইরা, তোরা সিরাজগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, গঞ্জে গঞ্জে তো মিল আছে, একটা আওয়াজ দিয়ে দেখায় দেয় পারি বা না পারি, আমাদের দৃষ্টিকোণ থেকে, আমার অবস্থান থেকে আল্লাহর কাছে একটাই দরখাস্ত, সরকার কি করবে জানি না, কাদিয়ানিদের এই দেশ থেকে কাফের কাফের আমাদের পক্ষ থেকে ঘোষণা দিলাম, কে কে রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখায় না। কত সুন্দর লাগলো, আল্লাহ এই কণ্ঠগুলোকে মিরাজের চাঁদে তুমি কবুল করে নাও। আর দেখছেন এই বদমাশগুলো এমন একটা দিনে সমাবেশ দেখছে দেশে মনে সরমনের ওয়াজ কতক্ষণ না কেন। তবে আমার একটা বিশ্বাস, আজ হোক কাল হোক এই দেশ থেকে কাদিয়ানি অমুসলমান ঘোষণা হবে, কাফের ঘোষণা হবে ইনশাআল্লাহ, কথা বলেন না কেন, এই বিশ্বাস আছে না আপনার? আমারও আছে, আসবে আসবে ইনশাআল্লাহ, সেই দিন সোনারি সুদিন সামনে আসবে।